بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا متفق عليه وعنه قال أتى النبي صلى الله عليه وسلم رجل أعمى فقال يا رسول الله إنه ليس لي قائد يقودني إلى المسجد فرخص له فلما ولى دعاه فقال هل تسمع النداء بالصلاة قال نعم قال فأجب رواه مسلم আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত ফরজ করেছেন এবং সালাত জামাতে পুরুষদের জন্য আল্লাহ পাক ফরজ করেছেন সালাত এবং সালাম নাযিল হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি অসুস্থ অবস্থায়ও মসজিদে জামাতে হাজির হয়েছেন আমাদের হাদিসের বলগুল মারামে দর্সের বিষয়বস্তু হচ্ছে জামাত সহকারে পুরুষদের সালাত আদায় করা মসজিদে গিয়ে এই মর্মে কয়েকটা হাদিস গত সপ্তাহে তার ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে মাসলা মাসাইল বলা হয়েছে আর কয়েকটা হাদিস বাকি আছে এই কিতাবে যা আপনাদের সামনে পেশ করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসকালুস সালাতে আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর সবচাইতে ভারী নামাজ মুনাফিকের জন্য ইশার নামাজ আর ফজর নামাজ মুনাফিকদের জন্য ইশা এবং ফজর নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়া খুব ভারী কাজ কারো মধ্যে যদি এই চরিত্র থাকে যে এশার নামাজ পড়তে যেতে কষ্ট লাগে অথবা ফজরে যেতে কষ্ট লাগে তাহলে জানতে হবে নিজেই জেনে নিক যে আমার মধ্যে মুনাফিকি চরিত্র রয়েছে কারো মুনাফিক বলার প্রয়োজন নেই আর কেউ কাউকে মুনাফিক বলছে না নিজেকে বলুক নিজের নাফসকে মনকে ধিক্কার দিক যে তুই এখনো মুনাফিক হয়ে আছিস এখন পাক্কা মুসলিম হ শহরে মুনাফিকদের লক্ষণ হচ্ছে ফজর নামাজে না যাওয়া ঘুমিয়ে থাকা সকাল 8টা পর্যন্ত 9টা পর্যন্ত তাই না শহরের লোকে এরকম করে কারণ রাতে জাগে বেশি আর গ্রাম অঞ্চলে মুনাফিকদের লক্ষণ হচ্ছে এশার নামাজে না যাওয়া অন্ধকার হয়ে গেছে বিদ্যুৎ নেই এশার নামাজে যেতে ভারী খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল কোন রকম নামাজটা পড়ে হ্যাঁ ফজরটা হয়তো গ্রাম অঞ্চল লোকের জন্য সহজ কারণ চাষাবাদে যাবে মাঠে ঘাটে যাবে বাইরে যাবে সেজন্য ফজরের আগে থেকে ঘুম ভেঙে বসে আছে তাই না ও সন্ধ্যা 7টা 8টার সময় খেয়ে নিয়েছে সুতরাং এমনিও পেটের জ্বালাতে অনেক সময় উঠে যায় ছোট বাচ্চাদের দেখেছেন রাত 2টা 3টা থেকে কাঁও কাঁও করে বাচ্চারা এই বিষয়টা বুঝতাম না সৌদি আরবে আসার পরে এটার ব্যাখ্যা বেশি ভালো করে বুঝেছি আমাদের বাচ্চারা এখানে একটাও কেউ কান্না করে না সকাল পর্যন্ত তাই না না কান্না করে কিন্তু দেশে বাচ্চারা রাত 2টা 3টাতে কান্না করছে উঠে 2 বছর 4 বছর যারা মায়ের দুধ ছেড়ে দিয়েছে আর এদিকে দুধ ছেড়ে দিয়েছে আর ওইদিকে ওরা ও সন্ধ্যাবেলা কি খেয়েছে না খেয়েছে সন্ধ্যা 7টা 8টার মধ্যে ও বাচ্চাকে ঘুম দিয়ে দিয়েছে আর রাত 2টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে খিদা লাগছে কান্না করছে বাচ্চা উঠে তাই না মনে আছে না এগুলো দেখেন না দৃশ্য গ্রামাঞ্চলে কেন রহস্যটা কি এক তো সন্ধ্যা 7টা 8টা কি খেয়েছে না খেয়েছে শুয়েছে রাত 2টা তো খিদে লেগে ছোট বাচ্চা ও তো 3 ঘন্টা পর পর খেতে দিতে হবে বুড়োরা আর এই শিশুরা একই রকমের বুড়োকে 3-4 ঘন্টা পর পর যদি খেতে না দেন 80 বছর 90 বছরের বুড়োকে তো ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দেবে তো এই আসলে ব্যাপারটা আর এখানকার ছেলেরা এক তো খেয়ে দিয়ে ঘুমায় রাত 9টা 10টা 11টায় ঘুমায় 2 নম্বর কথা এখানে বাচ্চাদেরকে ফজরের আগে যারা যে মার আসলে ভালো ওরা খেতে দেয় কিছু ফিরে দেয় 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চাকে ফিডার দিচ্ছে দেশের না ওই মায়ের দুধ ছাড়িয়ে দিচ্ছে 2 বছরে খালাস শেষ ফিনিশ আর কিছু নেই ওর জন্য যার ফলে স্বাস্থ্যের দিক দিয়ে আমাদের দেশের বাচ্চাদের গ্রোথ কম তারপরে দুর্বল ক্ষীণ ইত্যাদি তো যাই হোক এটা দুনিয়াদারির কথা বললাম যারা বাচ্চা মানুষ করবেন তাদের বিষয়টা তো এশার নামাজ ভারী গ্রামের লোকদের জন্য যদি মুনাফিকি চরিত্র থাকে ফজর নামাজ ভারী শহরের মুনাফিকদের জন্য যদি মুনাফিকি চরিত্র থাকে তো ফজর নামাজে উঠতে কষ্ট লাগে ফজর নামাজে ঘুম ভাঙাইলো ভাঙে না অ্যালার্ম লাগাইলো উঠতে চায় না আর অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়ে যায় মাসে 2-4-5 দিন মসজিদে যেতে পারে না তাহলে আপনি নিজেকে বলুন যে আমি তো মুনাফিক আপনার কেন আমি বলবো আর অন্য কেউকে বললো তুমি নিজেকে বলো যে তুমি মুনাফিক আছো ঠিক করো নিজেকে নিজের নাফসকে মনকে ধিক্কার দেন আপনি আমলে সংশোধন করেন এটা হচ্ছে আপনার জন্য কল্যাণকর
ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, মানুষেরা যদি জানতো মুসলিমরা যে এই দুই নামাজে কত ফজিলত আছে, এশা আর ফজর নামাজে কত নেকি রয়েছে, কত আল্লাহ পাকের মহা পুরস্কার রয়েছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবান, তাহলে অবশ্যই তারা এশা আর ফজরে আসতো যদিও হামাগুড়ি দিয়ে হোক না কেন। হাবওয়ান বলা হয় হামাগুড়ি দিয়ে হাঁটা, বাচ্চারা যখন বসতে শিখি আর বসতে শিখার পরে চলাফেরা শুরু করে, কেমন করে চলে, হ্যাঁ হাত দুই হাতে ভর দেয় আর হাঁটুতে ভর দিয়ে চলা, এটাকে বলা হয় হাবু, হাবা ইয়াহবু, হাবুয়ান মাস্টার। হামাগুড়ি দিয়েও যদি আসতে হয়, মানে দাঁড়াইতে পারে না, চলতে পারে না, কোন রকম করে হামাগুড়ি দিয়ে মসজিদে পৌঁছিবে, অক্ষমদের মতো যাদের হয়তো পায়ে বল নেই, এইরকম ভাবেও যদি আসতে হয় তারপরে মসজিদে এসে নামাজ পড়বে, যদি বুঝতে পারে যে আল্লাহ পাক এর সাথে কত নেকি রেখেছেন আর ফজরে কত নেকি রেখেছেন। তারপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন আমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন এক সময় একজন অন্ধ ব্যক্তি আসলো, মুসলিমের হাদিস, এতে অন্ধ ব্যক্তি বলা হয়েছে, নাম বলা হয়নি, কিন্তু আবু দাউদে তার নাম উল্লেখ করা হয়েছে, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। এসে ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহু লাইসা লি কায়দুন ইয়াকুদুন আল মসজিদ, আমার কোন এমন ব্যক্তি নেই যে আমাকে মসজিদে টেনে নিয়ে আসবে। কায়দ, কায়দ মানে হচ্ছে কাদা, একদ মানে টেনে নিয়ে আসে, এখান থেকে ড্রাইভিং লাইসেন্স কে বলা হয় রুখসা কিয়াদা, বলছে না লেখা আছে, দেখবেন যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স রুখসা কিয়াদা লেখা আছে, অথবা সিয়াকা, সাকা সুকো মানেও তাড়ানো, হ্যাঁ তো গাড়ি তাড়াবেন আপনি, গাড়ি চালাবেন, সেজন্য সিয়াকা লেখা থাকে, অথবা কিয়াদা রুখসা কেয়াদা লিখা থাকে, কাদা একুদু থেকে মানে কোনো জিনিস টেনে নিয়ে যাওয়া, সামনের দিক থেকে যদি টানেন, এটা রশি ধরেছেন, এটা গরু ছাগলকে সামনের দিক থেকে টানছেন আপনি রশি, গলায় রশি দিয়ে, হ্যাঁ তাহলে এটাকে কাদা একুদু কেয়াদা বলা হয়। আর পিছন থেকে যদি হাঁকান, সামনে বকরি ছাগল যাচ্ছে, গরু যাচ্ছে, আর পিছন থেকে হাঁকাচ্ছেন তাড়াচ্ছেন, তাহলে এটাকে বলা হয় সেয়াকা। এই দুটোতেই পার্থক্য, দুটোই শব্দ ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে আজকাল ব্যবহার হচ্ছে বা লিখা হচ্ছে, নতুন লাইসেন্সগুলোতে সিয়াকা লিখা আছে মনে হচ্ছে, আর আগের লাইসেন্সগুলো যে বড় আকারে হইতো ওতে লিখা থাকে রুখসা কিয়াদা লিখা থাকতো। মাদ্রাসাতুল কিয়াদা ড্রাইভিং স্কুলের নাম কি লিখা আছে দেখেছেন, মাদ্রাসাতুল কিয়াদা। আর এখান থেকেই কায়দে আজম, পাকিস্তানের কায়দে আজম মানে মহান লিডার, কায়দ মানে হচ্ছে লিডার, কিয়াদাত মানে লিডারশিপ, কিয়াদাত মানে হচ্ছে লিডারশিপ ইংলিশে, তো কায়দে আজম মানে মহান, কি মহান লিডার, মহান লিডার আমাদের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি হ্যাঁ, সেই যুগে তারা এই নাম দিয়েছিল অতিরঞ্জন করে, সেটা তাদের দেওয়া নাম। তো আমাকে কেউ টেনে নিয়ে আসার নেই কায়দ যে মসজিদে আমাকে নিয়ে আসবি, ফারাখা সালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অন্ধ ব্যক্তি তাকে ছাড় দিয়ে দিলেন, যাও বাড়িতে নামাজ পড়িও, ঠিক আছে তোমার জন্য ছাড় আছে। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা ফিরে চলে গেছে একটু দূরে, দাহ আবার ডাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো 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 এসো, ফাকালা, তারপরে নবী সাল জিজ্ঞেস করলেন, হাল তাসমাউন নেদা বিসসালা, তুমি নামাজের নেদা মানে আজান, নেদা মানে হচ্ছে আজান, আজান মানে জ্ঞাত করা, নেদা মানে ডাক দেওয়া, আজানের ডাক কি শোনো, যে নামাজের জন্য ডাক দেওয়া হয় আজান কি শুনতে পাও, কালা নাম, হ্যাঁ শুনতে পাই, কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফাজিব, তাহলে অবশ্যই এই ডাকে সাড়া দাও, অর্থাৎ মসজিদে এসে জামাতে নামাজ পড়তে হবে। রাহ মুসলিম হাদিসটি সহি মুসলিমের, আবু দাউদ রয়েছে, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। এই হাদিস থেকে কি বুঝতে পারলেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ লোককেও ছাড় দিলেন না যদি মসজিদ থেকে তার কানে আওয়াজ আসে আজানের, আজানের ধ্বনি যদি শুনতে পাই তাহলে তাকে আজানের জবাব দিতে হবে, আজানের ডাকে সাড়া দিতে হবে আর যেতে হবে মসজিদে। তাহলে অন্ধকে যদি ছাড় না দেওয়া হয় তাহলে এটি সুন্নাত নয়, জামাতে নামাজ পড়া ওয়াজিব ফরজ, এই জন্য অন্ধ ব্যক্তিকেও ছাড় দেওয়া হয়নি, আর অন্ধ ব্যক্তি 27 গুণ 25 গুণ নেকিও নেবে, সুতরাং তার জন্য ছাড় নেই। তুমি যদি 27 25 গুণ চাও তাহলে আজানও শুনতে পাচ্ছ, মসজিদে আসো। আজান শুনতে পাওয়ার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় বলেছেন সেই সময়ের খেয়াল রাখতে, এখন এখন ওইটা প্রযোজ্য হবে না। কেন এই কথাটা বললাম, আজকাল আজান অধিকাংশ মসজিদে লাউড স্পিকারে হচ্ছে, তো 5 কিলোমিটার থেকে শোনা যেতে পারে, হ্যাঁ তো 5 কিলোমিটার থেকে নামাজ পড়তে আসবে নাকি, না না না, মাইকের যুগেও সাধারণ বিনা মাইকে আজান হইলে যদি তার বাড়িতে কানে আজান পৌঁছে তাহলে তাকে আসতে হবে, আর যদি আজান না পৌঁছে
তাহলে সে তো বুঝতেই পারবে না যে কখন নামাজ শুরু হচ্ছে, কখন নামাজের টাইম টেবিল বুঝতে পারবে না হয়তো, সেই জন্য সেই ক্ষেত্রে তা ছাড় রয়েছে। কিন্তু আজকালকার জামানার লোকের এই অজুহাত নেই। আজকাল আলহামদুলিল্লাহ ঘড়ি আছে, ক্যালেন্ডার আছে, নামাজের টাইম টেবিল বাড়িতে আছে, আপনি দেখে নিতে পারছেন। মানে একটা ঘড়িতে সবকিছু আছে, পাঁচ ওয়াক্ত নামাজের টাইম, তার সাথে ইশরাকের টাইম দেওয়া আছে, সূর্য উঠা ডুবা সব দেওয়া আছে, তাহলে এতে আপনি সহজে জানতে পারছেন। সুতরাং আজানের যদি আপনি সুস্থ মানুষ হন আর আজানের আওয়াজ নাও পৌঁছে, তবু আপনাকে টাইম দেখে মসজিদে হাজির হইতে। এক কথায় মসজিদে নামাজ পড়া ফরজ। এই ব্যাপারে বেশ কিছু দলিল রয়েছে, যা এর আগে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়ি জ্বালিয়ে দিতে চেয়েছেন ওই হাদিসটি দলিল, তেমনি এই হাদিসগুলি দলিল। যদি কেউ জামাতে নামাজ না পড়ে তাহলে তার মধ্যে মোনাফিকি আখলাক চরিত্র রয়েছে, মোনাফিকি আমল রয়েছে, বোঝা গেল যে জামাতে নামাজ পড়া আছে। কারণ সুন্নত ছাড়লে মোনাফেক হয় না, সুন্নত ছাড়লে মোনাফেক হয় না, একটি দলিল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ লোককে অনুমতি দিলেন না যে যখন আজান শুনতে পাচ্ছ তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ আজান যখন এই দিক থেকে আসছে তাহলে ওই দিকে মসজিদ আছে, তুমি চলে আসতে পারবে, একটা লাঠি নিয়ে ফট করে দেখেছেন অন্ধদের, চলে আসতে পারবে। সুতরাং মসজিদে এসে নামাজ পড়তে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই হাদিসটি সম্পর্কে, হাদিসুল আমা নাসুন ফি ইজাবিল জামা, এই অন্ধ ব্যক্তির হাদিসটি স্পষ্ট দলিল জামাতে নামাজ পড়া ওয়াজিব হওয়ার ক্ষেত্রে। জামাতে নামাজ পড়া যে ওয়াজিব, এর স্পষ্ট দলিল। ওয়ার রাজুলুল আমা, এই অন্ধ ব্যক্তি হচ্ছে ইবনে উম্মে মাকতুম, কামা জা আযালিকা সারিয়ান ফি বাযির রিওয়ায়াত, কোন কোন রিওয়ায়াতে স্পষ্ট তার নাম এসেছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় যে ওসাল্লি বিল্লাইল, সে তাহাজ্জুদ পড়ে, লোকটা হচ্ছে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে, ওয়ালা ইয়াহজুরুল জামা, কিন্তু জামাতে নামাজ পড়তে আসে না, ফজর নামাজে আসে না, ঘরে পড়ে নেই, ঈশার নামাজে আসে না হয়তো, কিন্তু কি করে তাহাজ্জুদ গুজার লোক। সাহাবাই কেরামদের জামানায় ওই ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে যে তাহাজ্জুদ গুজার লোক যদি জামাতে নামাজ না পড়তে আসে তাহলে তার হুকুম কি? ফাকালা হুয়া ফিন্নার। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবি, সবচেয়ে বড় মুফাসসির সাহাবাই কেরামদের, তিনি বলছেন কি যে ওই লোক কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে কি বোঝা গেল? যে জামাতে নামাজ পড়া ওয়াজিব আর রাতের তাহাজ্জুদ সুন্নাত, সুন্নাতের হেফাজতকারী, আর ওয়াজিব ফরজ ত্যাগ করো, সুতরাং জান্নাত পাবে না, জাহান্নামে যেতে হবে। ওয়াকালা শাফি, ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন আম্মাল জামাতু ফালা রুখসাতা ফিহা ইল্লা মিন উযরিন, জামাত থেকে কোন রকমের ছাড় নেই ওজর ছাড়া, শরীয়তে ওজর যদি থাকে তাহলে ছাড় রয়েছে, আর না হলে কোনো ছাড় নেই। শরীয়তে ওজর কি হতে পারে? এমন অসুস্থতা যে জামাতে আসা কষ্টকর, শুধু অসুস্থ বললে হবে না, হালকা অসুস্থ, প্রত্যেকে অসুস্থ, কার সর্দি নেই, কার কাশি নেই, হ্যাঁ কার অ্যালার্জি নেই, কার পায়ে হাঁটুতে একটু ব্যথা নেই, আছে কি অনেক এরকম, হ্যাঁ কার সুগার নেই, প্রেশার নেই, কারো এই দু চার পাঁচটা রোগ আছেই আছেই, তাহলে কি এগুলো এগুলো ওজর? এগুলো ওজর না, এমন রোগ যাতে জামাতে আসা কষ্টকর। জানের ভয় খৌফ, বৃষ্টি যদি এমন বৃষ্টি হয় বা ঝড় হয় যাতে মসজিদে আসা কষ্টকর, যেখানে কষ্ট সেখানে আল্লাহ পাক আসান করেছেন। অধিকাংশ ওলামারা বলেছেন যে ফরজ নামাজ আদায় করলে তার দুটো দিক আছে, তারাত্তাব আলী হেসাই আনে দুটো দিক। একটা হচ্ছে যে ফরজ নামাজ ছিল ওটা কাঁধ থেকে নেমে গেল, এশার নামাজ পড়লাম, তখন আমরা কি পেলাম? দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে কি যে আমাদের কাঁধে একটা ফরজ ছিল যেটা আদায় না করলে কাবিরা গুনাহ হইতো, বরং কুফরি পর্যন্ত পৌঁছে দিত, তা থেকে মুক্ত হয়ে গেলেন, হ্যাঁ আপনি দায়িত্ব মুক্ত হলেন ফরজ আদায় করে দিয়ে, এটা একটা। আর আরেকটা হচ্ছে, আরেকটা কি বলেন, হুসুলুস সওয়াব, নেকি পাওয়া, মহাপুরস্কার আল্লাহ পাকের রয়েছে যে আপনি জামাতে নামাজ পড়ে আসলেন, দুটো দিক রয়েছে। যদি নামাজকে তার রুকন ওয়াজিব আর সবগুলি শর্ত মিলিয়ে পুরোপুরি নামাজ আদায় করে তাহলে পুরা সওয়াব পাবে, আর সুন্নতে যদি ঘাটতি থাকে তাহলে নামাজের হ্যাঁ নেকি কমবে। এইভাবে যদি এই জামাতে নামাজ পড়া ওয়াজিব যদি না পড়ে তাহলে নেকি কমবে, নেকি কমলো, একের জায়গায় কোথায় সাতাশ পেলো, যারা জামাতে নামাজে সাতাশ গুণ পেয়ে, যার নামাজ পড়লো এক গুণ শুধু পেলো, আর গুনাগার হবে অজব ত্যাগের কারণে। কিন্তু আর একটা যে আগের বিষয়টি ছিল সেটা হচ্ছে কাঁধ থেকে ফরজটা নেমে যাওয়া, দায়িত্ব আদায় হয়ে যাওয়া, এটা হবে না? হবে না, কেউ যদি একা পড়ে তো হবে না? হবে না, অধিকাংশ আলমাদের নিকটে হয়ে যাবে। গত সপ্তাহে বলেছিলাম একমাত্র জাহেরিরা
আর ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া যে জামাতে নামাজ পড়া ফরজ তার সাথে সাথে শর্ত, যদি কেউ জামাতে নামাজ না পড়ে অথচ তার কোনো ওজর নেই শরীয়তে নামাজ হবে না, কিন্তু এই ফতোয়াটি ঠিক নয়, বরং জামাতে নামাজ পড়া ওয়াজিব, যদি কেউ না পড়ে একা নামাজ পড়ে নাই অথবা ঘরে নামাজ পড়ে নাই সে গুনাহগার হবে, অনেক নেকি থেকে বঞ্চিত হবে, তার ফরজটা আদায় হয়ে যাবে, গুনাহগার হবে মহাপুরস্কার থেকে বঞ্চিত হবে কিন্তু ফরজটা আদায় হয়ে যাবে, এটা অধিকাংশ আলামারা বলছেন। এই মর্মে একটা দলিল হাদিস দেখেন, তিরমিজিতে ইবনে হিব্বানে রয়েছে, মুসনাদে আহমদে রয়েছে, আর অন্যান্য কিতাবে রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআ আন-নিদা, যেই ব্যক্তি আজান শুনল, ফালামিয়াতে আজান শোনার পরে মসজিদে আসলো না, ফালা সলাতা লাহু ইল্লা মিন উযরিন, তাহলে তার নামাজ হলো না, ফালা সলাত, তার নামাজ নেই, ইল্লা মিন উযরিন, তবে যদি ওজর থাকে, তবে যদি ওজর থাকে, ওজরগুলি যেমন বললাম। রওয়া ইবনে মাজাহ হাদিসটি সুনান ইবনে মাজাহতে রয়েছে, দারাকুতনি রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, হাকিমে রয়েছে, ওয়া ইসনাদুহু আলা শর্তে মুসলিম, এর সনদ সম্পর্কে হাফিজ ইবনে হাজারের মত হচ্ছে যে ইমাম মুসলিমের শর্ত মোতাবেক, লাকিন রাজ্জাহা বাযুহু মাকফাহু, তবে কিছু কিছু উলামারা হাদিসটাকে মওকুফ বলাকে প্রাধান্য দিয়েছেন, হাদিসটা মারফু নয়, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এটা নয়, এটা হচ্ছে মওকুফ, মানে আব্দুল্লাহ বিন আব্বাসের মত যে কেউ যদি বিনা ওজরে নামাজ পড়ে একা জামাতে না যায় তাহলে তার নামাজ কি হবে না, ফালা সলাত লাহু, নামাজ হবে না। এই হাদিসটা সম্পর্কে অধিকাংশ উলামাদের মত হচ্ছে হাদিসটা যঈফ, যদি সহিহ হাদিস হতো তাহলে তো জাহেরীদের মজাবটা ঠিক হইতো, হাদিস যদি সহি হইতো তাহলে বিনা ওজরে কেউ যদি একা জামাত ছেড়ে নামাজ পড়ে তাহলে তার নামাজ হবে না আমরা জেনে নিতাম, কিন্তু হাদিস যেহেতু দুর্বল সেই জন্য এটা আমাদের জন্য দলিল নয়, এটা আমাদের জন্য দলিলযোগ্য নয়। ইয়াজিদ ইবনে আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি একবার নামাজ পড়লেন, ফজরের নামাজ, সালাতুস সুবহা, ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, ইযা হুয়া বি রাজুলাইন লাম ইউসাল্লিয়া, দুইজন লোককে দেখলেন যে এরা নামাজ পড়েনি জামাতে, মসজিদের এক সাইডে হয়তো আছে বাইরে বা ভিতরে দেখতে পেলেন কিন্তু এরা নামাজ পড়েনি, ফাদা বিহিমা, তাদেরকে ডাকলেন, ডেকে নিয়ে আসো ওদেরকে, ফাজিয়া বিহিমা, তাদেরকে ডেকে নিয়ে আসা হলো, ধরে নিয়ে আসা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন আসো, তারউদু ফারায়েসহুমা, তাদের কাঁধের মাংস থরথর করে কাঁপছিল, ভয়ে তাদের কাঁধের মাংস থরথর করে কাঁপছিল, এই বিষয়টা বুঝান তো দেখি, মানুষ যখন ভয় পায় থরথর করে কাঁপে তখন কোন জায়গায় গুলো কাঁপে, যেহেতু হাদিসে বলা হয়েছে কাঁধের কথা, কাঁধের গোস্তের কথা, ফারায়েস ফারিসাতুনের বহুবচন, এটা হচ্ছে কাঁধের গোস্ত, হ্যাঁ তাহলে কোনটা, এই জায়গা নাকি, এই জায়গাটা বেশি বোঝা যায় বাইটা, হ্যাঁ এই জায়গা থরথর করে কাঁপলে এগুলো কাঁপে, তো এরা থরথর করে ভয়ে কাঁপছিল, ওই অবস্থায় এদেরকে ধরে নিয়ে আসা হলো, দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ডেকেছেন চলো নিয়ে আসা হলো, ফাকালা লাহুমা, রাসূলুল্লাহ তাদেরকে জিজ্ঞেস করলেন, মা মানাআকুম আন তুসাল্লিয়া মানা, আমাদের সাথে তোমাদের সালাত আদায় করতে নামাজ পড়তে কোন জিনিসটা বাধা দিল, কেন নামাজ পড়লেন আমাদের সাথে জামাতে, কালা, এই দুইজন লোকে বললো, কাদ সাল্লাইনা ফি রিহালিনা, আমরা আমাদের নিজের বাসায় নামাজ পড়ে এসেছি, রিহাল রাহলুনের বহুবচন, বাসাকে বলা হয়, আমরা নিজের বাসায় বাড়িতে নামাজ পড়ে এসেছি, কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন, ফালা তা ফালা, এরকম করবে না, এরকমটা করবে না যে বাসায় নামাজ পড়ে এসেছি আর মসজিদে জামাত চলছে আর বাইরে বসে থাকবে বা মসজিদের এক কিনারায় বসে থাকবে অথবা মসজিদের দরজায় ফুটপাতে বসে থাকবে, এটা চলবে না, ফালা তা ফালা, এরকম করবে না, এজা সাল্লাই তোমা ফি রিহালিকুমা, যখন তোমরা তোমাদের বাড়িতে নামাজ পড়ে নেবে, টাইম হয়ে গেছে ভাবছো, অথবা মুসাফির মানুষ পড়ে বেরিয়ে যায়, পড়ে বেরিয়ে গেছো, সুম্মা আদরাকতুম আল ইমাম, তারপরে তোমরা ইমামকে পেয়ে গেছো, ওয়ালাম ইউসাল্লি, আর ইমাম এখনো নামাজ পড়েনি, হয়তো ভেবেছে যে মসজিদে জামাত হয়ে গেছে, মসজিদে জামাত হয়ে গেছে তো ডাক বাড়িতে নামাজটা পড়েনি তারপরে বেরোই, এইদিকে মসজিদে জামাত হয়নি, অনেক সময় হয় আজকাল এখানেও অনেক সময় 10-15 মিনিটের ব্যবধান থাকে নামাজ হয় এক মহল্লা থেকে আরেক মহল্লায়, এখানে 15 মিনিট পরে ফজর নামাজ শুরু হয়ে যায় এখানকার মসজিদ, এইদিকে একটু কিং আব্দুল্লাহ রোডের ওই মসজিদে যদি যান গোটা দাম্মামের সব শেষে নামাজ হয়, আমার নামাজ টামাজ সেরে যখন ওই বিচের দিকে সকালবেলা মাঝে মধ্যে যেতাম তো দেখি ওইখানে এখন সুরে একামত হইল, তো এরকম হইতে পারে, তো বাড়িতে যদি কেউ নামাজ পড়ে নিয়ে থাকে তারপরে বাইরে বেরোচ্ছে মসজিদে নামাজ হচ্ছে, বাইরে বসে থাকা অথবা দাঁড়িয়ে থাকা জায়েজ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন,
কারণ এই নামাজ তোমাদের জন্য নফল হয়ে যাবে। এই নামাজ কোন নামাজ? দ্বিতীয় না প্রথম? দ্বিতীয়। ওই দিক থেকে বাড়িটা বলেছে না, এটা ভুল। ফাইন্নাহা, এই নামাজটি মানে দ্বিতীয় নামাজটি নফল হবে। প্রথম নামাজ যদিও জামাতে নামাজ পড়েনি, এই মসজিদের নামাজের মতো ফজিলত নেই, ওইটা এক গুণ, এটা ২৭ গুণ, তারপর আগেরটাই ফরজ হবে। কারণ তখন পড়েছে কি নিয়তে? ফরজ নিয়তে। একটা জিনিস ফরজ নিয়তে আদায় করেছেন আর আপনি কল্পনা করেন যে এটা অন্য কিছু হইতে পারে, আর কিছুক্ষণ পরে আপনি নিয়ত চেঞ্জ করবেন, যেটা হয়ে গেছে হয়ে গেছে, যে অবস্থায় হয়েছে ওই অবস্থায় থাকবে, আর চেঞ্জ হবে না। এখান থেকে একটা সূক্ষ্ম মাসলা ইস্তেমাত হলো, বহু ক্ষেত্রে এটাকে প্রয়োগ করতে পারবেন, ইস্তেমাত এর নাম। কোন একটা কাজ যেই নিয়তে শুরু করেছেন, এবাদতে যেই নিয়তে শুরু করেছেন, যদি সম্পূর্ণ হয়ে যায় তারপরে আর নিয়ত চেঞ্জ করতে পারবেন না। বোঝা গেল না? গেল না? এটাকে যে কোনো ক্ষেত্রে ফিট করতে পারেন। আপনি আপনার ফরজ হজ আদায় করে রেখেছেন বা উমরা আদায় করে রেখেছেন একটা জীবনের, তারপরে গেলেন দ্বিতীয়বার, ওটাও নিজের জন্যই শুরু করলেন, আর শুরু করবার শেষ করে দিয়েছেন। শেষ করার পরে কল্পনা জল্পনা করতে লাগলেন, আমার তো আগের হজ উমরা করা আছে, যাক এটা আমার বাপকে দিয়ে দিই, এটা আমার দাদাকে দিয়ে দিই, চলবে? এই হাদিসটা বুঝে গেলে হ্যাঁ বুঝে নেবেন, মাসলার উত্তর বুঝে নেবেন যে চলবে না। কারণ কাজ যেই নিয়তে শেষ হয়ে গেছে বা শেষ হয়ে গেছে, আর নিয়ত পরিবর্তন করা যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ মাসলা বলি, যেটা অনেক সুবিধাবাদীরা জিজ্ঞেস করে, ধার দিয়েছে এক গরিবকে হ্যাঁ ২৫-৫০ হাজার টাকা, তারপরে ভাবছিল যে হয়তো দিয়ে দিবে, ধারই দিয়েছি, দিল না, ৫-৭ বছর আর পাচ্ছে না, আর পাবেও না মনে হচ্ছে, আর তো পয়সাওয়ালা তো জাকাত বেরোই। এসে জিজ্ঞেস, আমাদের বহু লোক জিজ্ঞেস করে দেশ বিদেশ থেকে, সামনাসামনিও জিজ্ঞেস করে আর আপনার টেলিফোনও জিজ্ঞেস করে। এখন ও জাকাত দিয়ে কাটতি করবে, হ্যাঁ বছরে বছরে জাকাত দিয়ে এই বছর ১০,০০০ জাকাত তোমাকে দিয়ে দিলাম, ওকে দিবে না কিন্তু, ওটা পকেটে দিয়ে দিই। আর নিয়ত করবে কি যে ওকে জাকাত যেন দেওয়া হইল, আর আমি এখন ওইটা ঋণ হিসাবে, ঋণ পরিশোধ হিসাবে আমি নিজের পকেটে ঢুকিয়ে নিলাম, জাকাতটা বের করে আবার পকেটে, জাকাত বের করলো তখন জাকাতের নিয়তে, আর পকেটে যখন ঢুকাইলো তখন বলছে ওই লোকের নামে জাকাত, আর ও এখন আমাকে ঋণ যেন পরিশোধ করছে, পকেটে ঢুকাই নিলাম। বুঝছেন না? চলবে? এই হাদিসটা বুঝে নিলে মাসলা বুঝে নিলে চলবে না। যখন সে দিয়েছিল ঋণ দিয়েছিল, তখন ঋণের নিয়তে দিয়েছে, তখন জাকাতের নিয়তে দেয়নি। সুতরাং ৫ বছর পরে এখন নিয়ত পরিবর্তন করে, না ওইটা আমার ঋণ নয়, ও গরিবকে জাকাত দিয়ে দিলাম, এই নিয়ত পরিবর্তন করা চলবে না। যেমন এই লোক ঘরে নামাজ পড়ে এসছে, এক গুণই সওয়াব পেয়েছে, কিন্তু ফরজের নিয়তে পড়েছে, সুতরাং ফরজের নিয়তে পড়ার পরে মসজিদে এসে যখন জামাত পেল, আর এটা তো আমার বেটার নামাজ রে, এটা ২৭ গুণওয়ালা নামাজ, ওইটা তো একটা এক গুণওয়ালা নামাজ, সুতরাং ওই এক গুণেরটাকে নফল বানিয়ে দিই, আর এইটাকে এখন আমি কি করে দিই, ফরজ বানিয়ে দিই, চলবে? চলবে না। বুঝতে পেরেছেন এবারে? হ্যাঁ, এই দ্বিতীয় যে নফল বের, এর ২৭ গুণ পাবে এটার, কিন্তু আগেরটা তো ২৭ পাবে না, ওটা একই পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে এইরকম অবস্থায় আবার নামাজ পড়ে নেবে জামাতে, এটা তো ফাইন্নাহা, এই কথা বললেন যে ফাইন্নাল উলা, আগেরটা ফাইন্নাহা, নিঃসন্দেহে এটি এটি কি হয়ে যাবে, তোমাদের দুইজনের জন্য নফল হয়ে যাবে। রাওয়াহ আহমদ, হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আর এই শব্দটা মুসনাদ আহমদের মানে বাক্য, আর ওসালাসা, আর তিনজন ইমাম মানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, এতে রয়েছে। ইমাম তিরমিজি হাদিসটিকে সহি বলেছেন, ইবনে হিব্বানে রয়েছে, হাদিস সহি, হাদিস সহি। এই হাদিস দ্বারা একটি গুরুত্বপূর্ণ মাসলা জামাতের নামাজের ক্ষেত্রে স্পষ্ট হয়, সেটা কি বলতে পারেন? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নামাজ পড়ছেন? ফরজ নামাজ পড়ছেন। আর এই সাহাবী কোন নামাজ পড়লেন? নফলের নিয়তে পড়তে বললেন। নবী সাল্লাম বললেন যে যদি এইরকম পাও যে কোথাও জামাত হচ্ছে, তো জামাত হচ্ছে মানে ইমাম সাহেব বা এরা মুক্তাদিরা মুসল্লিরা ফরজ নামাজ পড়ছে, আর যারা বাড়িতে নামাজ পড়ে এসছে তারা দ্বিতীয়বার নামাজ পড়ছে, ওদের নামাজ হচ্ছে নফল। তাহলে এখানে যে মাসলাটা জানলে, ফরজের পিছনে নফল পড়া যাবে, ফরজের পিছনে নফল পড়া যাবে। এর বিপরীতটাও প্রমাণিত রয়েছে মুয়াজ বিন জাবালের হাদিস থেকে, সহিহ বুখারীতে, যে নফলের পিছনে, সুন্নাতের পিছনে, তারাবির পিছনে কি পড়া যাবে? ফরজ পড়া যাবে। ওই হাদিস রয়েছে, হাদিসটা কি কেউ বলতে পারেন? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে এসে এশার নামাজ পড়ে নিতেন, আর মহল্লার মসজিদের ইমাম ছিলেন, বলছে থামো তোমরা, তোমরা যদি আমার ইমামতি চাও তো বসে থাকো, আমি যাচ্ছি মসজিদ নববীতে নামাজ পড়ে আসবো, তারপরে তোমাদেরকে নামাজ পড়াবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মসজিদে নামাজ পড়তেন। প্রথম নামাজ কি?
ফরজ নবী সাল্লাল্লাহু আলাইহি আর মহল্লার মসজিদে গিয়ে যখন ইমামতি করতেন তখন কোন নামাজ পড়তেন নফল ওনার ছেলে ইমাম সাহেবের নফল আর মুক্তাদিদের নামাজ কোন নামাজ ছিল ফরজ এটা হচ্ছে স্পষ্ট দলিল যে দুটোই চলবে ফরজের পিছনে নফল চলবে আর নফলের পিছনে ফরজ চলবে যদি এইটা চলে তাহলে মাগরিবের পিছনে এশা এশার পিছনে মাগরিব আর যোহরের পিছনে আসর আসরের পিছনে যোহর কেন চলবে না অবশ্যই চলবে এটাই হচ্ছে সঠিক মত যদিও এই ক্ষেত্রে আলেম ওলামারা ইখতিলাফবাদী মত করেছেন আরেকটা গুরুত্বপূর্ণ মাসলা বলতে চাইছিলাম জামাতের ক্ষেত্রে যে জামাতে নামাজ পড়ার হুকুম কি এই ক্ষেত্রে তিনটি মত ওলামাদের রয়েছে একটা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা আর একটা হচ্ছে ওয়াজিব ছেড়ে দে গুনাহগার হবে কিন্তু নামাজটা হবে না নামাজ হয়ে যাবে আর আরেকটা মত হচ্ছে নামাজ জামাতে নামাজ পড়া শর্ত যদি না পড়ে কেউ একা নামাজ পড়ে তাহলে নামাজ হবে না এই হাদিসে যারা শর্ত বলেছে জামাতে নামাজ না পড়লে হবে না তাদের খণ্ডন রয়েছে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি লোককে এই কথা বললেন না যে তোমাদের উপরে জামাত ফরজ হয়ে ওয়াজিব হয়ে রয়েছে আর তোমরা এইভাবে নামাজ পড়ে তোমাদের তো নামাজ হয়নি বললেন কি বরং কি বললেন যে বাড়িতে নামাজ পড়ে নেছো ওইটা তোমাদের ফরজ হয়ে গেছে এটা তোমাদের কি হয়ে যাবে নফল হয়ে যাবে এই কথা বললেন না যে তোমাদের ওই নামাজ ক্যান্সেল হয়নি এরকম নামাজ হয় না কথা বললেন কি জি হ্যাঁ তাহলে এই হাদিসটা এই জন্য এখানে নিয়ে আসা হয়েছে যে এই হাদিস প্রমাণ করে জামাতে নামাজ পড়া ওয়াজিব হলেও আর কেউ যদি জামাতে নামাজ না পড়ে গুনাহগার হলেও তার ফরজটা আদায় হয়ে গেছে মানে নামাজ তার ফরজ হয়ে গেছে এই নামাজ সম্পর্কে কথা বলা যায় না তোমার নামাজ শুদ্ধই হয়নি এটা বলা যাবে না জি আল্লাহু আলাম তাই ভাষ্যকার বলছেন যে এই হাদিস প্রমাণ করে ইয়াদুল্লু আলা সিহাতিস সালাফিল বাইত যে বাড়িতে কেউ যদি নামাজ পড়ে নেই কখনো ফরজ নামাজ তো নামাজ শুদ্ধ হয়ে যাবে ওয়ালাউ মিন দুনি উযরি যদিও বিনা উযরে হোক না কেন ক্লান্ত লাগছে বা যাক নামাজটা আজকে বাড়িতে পড়ে তাড়াতাড়ি ঘুম দিয়ে দিই ফজর পর হয়তো ঘুমাবে পড়িয়ে নিল এরকম নামাজ হয়ে যাবে ওয়ালাকিন্নাহু ইয়াসাম বিতারকিল জামাত ফিল মসজিদে বেদুনে উযরিন বিনা উযরে জামাত ছেড়ে নামাজ পড়লো সেই জন্য সেই ব্যক্তি কি হবে গুনাহগার হবে গুনাহগার হবে ওয়াজিব ছাড়ার কারণে আর বিনা উযরে জামাত ছাড়ার কারণে কিন্তু তার নামাজ হয়ে যাবে এটা প্রমাণ করে এই হাদিস আর এই হাদিস আরো প্রমাণ করে যে কোন ব্যক্তি যদি একটা নামাজ দুইবার পড়ে প্রথম নামাজ কি হবে ফরজ হবে দ্বিতীয় নামাজ কি হবে নফল হবে এটাই ঠিক আরেক দল বলেছেন না যেটা বেশি উত্তম নামাজ সেটা ফরজ হবে এই ফতোয়া ভুল এটাও কিছু আলেম ওলামাদের মত রয়েছে যে দুই নামাজের মধ্যে যেটা বেস্ট নামাজ সেটাকে ফরজ বলবো আর যেটা ওর নিচের মানের ওইটাকে নফল বলবো কথা ভুল নবী সাল্লাল্লাহু আলাইহি সেটাকে অস্বীকার করে তাই না প্রথম নামাজটি আর একার নামাজ ছিল তাহলে উত্তম নামাজ না দ্বিতীয় নামাজটি জামাতের নামাজ ছিল আর নবী সাল্লাল্লাহু আলাইহি পিছনে সেটা উত্তম নামাজ তাই না তাহলে এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি বলতেন না যদি এরকম হইতো তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস প্রমাণ করে যে অজ্ঞ মানুষকে বা গুনাহগার লোকদেরকে ফরজ ওয়াজিব ত্যাগকারীকে যদি তালিম দিতে হয় শিখাইতে হয় তো তার পদ্ধতি নিয়ম কানুন ভালো হইতে হবে আচার আচরণটা ভালো হইতে হবে খারাপ আচরণ দ্বারা যদি শিখান তো কখনো সংশোধন হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই লোকগুলিকে ধরে নিয়ে আসা হইলো ভয়ে তারা কাঁপছে যে কি যে হয় বিচার আমাদের হ্যাঁ মার খেতে হবে না কি যে হবে আল্লাহই জানে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না তাদের কোনো কর্কশ ভাষা বললেন না ধমক দিলেন হ্যাঁ না কোনো গালমন্দ করলেন গালমন্দ তো প্রশ্নই উঠে না কিচ্ছু বললেন না হ্যাঁ কি বললেন ভালোভাবে দেখো এই ফালাতা ফালা এরকম কাজ আর করিও না কেন করলে এটা তোমরা এইরকম কাজ আর করবে না জামাত হচ্ছে আর বাইরে বসে আছে মুসলিম খবরদার এরকম কাজ করবে না এটা করা চলবে না যদি নামাজ পড়িয়ে নিয়ে থাকো আবার পড়ে না এই দ্বিতীয়টা তোমাদের নফল হয়ে যাবে কত সুন্দরভাবে শিখালেন অন্তর থেকে সাদরে গ্রহণ করলো আর আপনি যদি খারাপ ভাষায় শেখান একজন লোক নামাজ পড়ে না মুসলমান অনেক সময় দেখছেন দাড়িওয়ালা লোক জামাত চলছে হয়তো জামাত শুরু হয়ে গেছে আর আপনি রাস্তা দিয়ে আসছেন বসে আছেন যদি বলেন লজ্জা পান না দাড়ি নিয়ে বসে আছেন দাড়ি নিয়ে বসে না জামাত চলছে মসজিদে একটু হুজদিস আছে হ্যাঁ সৌদি আরবে যদি এরকম হন তো বাংলাদেশে গেলে কি করবেন আপনি সংশোধন হবে কট্টর দুশ্মন হয়ে যাবে আপনার আর আপনার মতো যত দাড়িওয়ালা দেখবে আর যত নামাজি দেখবে যে নামাজি মানেই খারাপ তাই না বড় শয়তান হয়ে যাবে ওর চরিত্র শয়তান খারাপ খারাপ লোকদেরকে ভালো বলবে ভালোদেরকে খারাপ বলবে কিন্তু যদি বলেন যে ভাই মুসলিম আলহামদুলিল্লাহ মুসলিম চলেন আল্লাহর রাস্তায় চলেন নামাজ পড়ি কারণ অনেক সময় বোঝা যায় না ও দাড়ি না তাহলে তো বোঝা মুশকিল বোঝা যাচ্ছে না বসে আছে সৌদি আরবে
লেবাস পোশাক দেখেও বোঝা মুশকিল। যদিও লেবাস দেখে হয়তো বোঝা যাবে, কাফের হয়তো জুব্বা পরবে না, কিন্তু কটা লোক জুব্বা পরছে, প্যান্ট শার্ট পরে বসে আছে, হিন্দু ইহুদি খ্রিস্টান কি বুঝবেন, মুসলিম কিচ্ছু বুঝার নাই। তাহলে ওই ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন আপনি, হ্যাঁ একবার হাইয়ার লোক বুঝেন তো, হাইয়ার লোক জিজ্ঞেস করেছে, কোন জায়গায় বসে আছে, হিন্দু বসে না শিখ বসে আছে, শিখের দাড়ি দেখেছে, দাড়ি আছে শিখের, দাড়ি দেখেছে আর বসে আছে, নামাজ চলছে, তখন বলছে আল্লাহ সালা সালা সালা, তখন বলছে আনাফি শিখ, বলছে যে আমি শিখ, হ্যাঁ বাংলা ভাষা তাদের ভাষায় বলছি। তখন হাইয়া তো আর শিখ বুঝে না যে শিখ কোনো ধর্ম আছে, ধর্ম শিখ ধর্ম অবলম্বী কিছু আছে এখানে, এ তো বুঝে না। যদি বলছে আনা হিন্দু বা হিন্দু শিখ তাহলে হয়তো বুঝতো, হ্যাঁ আনা মাফি মুসলিম তাহলে বুঝতো হয়তো, আনাফি শিখ বলে যাবো কিছু বুঝতে পারিনি, বলছে যে খাল্লি ওয়াল্লি শিখ আউয়াল সাল্লি বাদান শিখ, ও বুঝতে পারেনি, হাইয়ার লোক বুঝতে পারে যে শিখ মানে কি, ও কোনো কিছু বলছে হয়তো কোনো কাজে বসে আছে, বলছে বাদান শিখ। আমাদের দেশে তো মুসলিম বুক ফুলিয়ে বসে থাকছে, গান বাজনা শুনছে, আর আল্লাহ হেফাজত করে এখানে কিছু যুবকরা এরকম শুরু করছে, নামাজ চলছে গান বাজাচ্ছে, কেউ বলার নেই, কেউ বলার নেই, আল্লাহ হেফাজত করে। মুসলমানদের অবস্থার দ্রুত পরিবর্তন ঘটছে, কোথায় যে যাবে, কোন গর্তে গিয়ে যে পড়বে আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম সমাজের পাপিষ্ট গুনাহগারদের জন্য আমাদেরকে যেন হালাক না করেন। আল্লাহুম্মা লা তুহলিকনা বিআযাবিকা বিসবাবি সুফাহা, এই নির্বোধ বেকুবদের কারণে, গুনাহগার পাপিষ্টদের কারণে আমাদেরকে হালাক করিও না, আল্লাহ পাক আমাদের হেফাজত করে। আজকে এখান থেকে দরস শেষ করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গুনাহ খাতা মাফ করে দেন, নেক আমলে তৌফিক দান করেন, জামাতে নামাজ পড়া তৌফিক দান করেন, ফজরের হেফাজতে তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যদি ডিউটির পরিস্থিতি এমন থাকে যে ওখান থেকে সরে গেলে ক্ষয়ক্ষতি হতে পারে তাহলে তো ওখানে নামাজ পড়বেন, এমন কি না সবাই একসাথে নামাজ পড়া যাবে না, একজন সবসময় প্রস্তুত দাঁড়িয়ে থাকবে, তাহলে নামাজের টাইম পার করে কিছু লোক নামাজ পড়ে তারপরে পড়েন, অসুবিধা নেই। যেমন পুলিশরা পাহারা দিচ্ছে না হারমাইন শরীফানে মক্কা মদিনায় মসজিদে, মসজিদে পাহারা দিচ্ছে, জুমার দিন পাহারা দিচ্ছে, যদি রাস্তাঘাটে পাহারা না দেয় তো কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে কেউ শয়তান, তো এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ডিউটিতে যদি সমস্যা না থাকে মসজিদে যেতে, কাজ এমন মানে নয় যে তাতে রিস্ক বা ঝুঁকি আছে, তাহলে মসজিদে যাবেন, আর বাধাও নেই। যদি মালিকের বাধা থাকে বলে তোমরা এখানে নামাজ পড়ো জামাত করে, তাহলে ওখানে মুসাল্লা প্রেয়ার হল বানিয়ে একটা ভালো জায়গায় নামাজ পড়বেন তাহলে। হ্যাঁ লিমোজিনের ডিউটিতে জামাত ছাড়া জায়েজ? কখনো জায়েজ না জি, বরং আজানের পরে কোনো প্যাসেঞ্জার উঠানি জায়েজ নাই। আমি আমাদের দিনী ভাই যারা ইসলামিক সেন্টারে আসে আর ট্যাক্সি চালায় তাদেরকে বলেছি, আজানের পরে একজন দিনদার মুসল্লি কখনো প্যাসেঞ্জার উঠতে পারে না, আর যদি উঠান তো শর্ত করে নেবেন, ঠিক আছে তুমি উঠবে উঠো, কিন্তু আমি তার রাস্তায় নামাজ পড়বো, হয় আমার সাথে নামাজ পড়বে, আর অমুসলিম থাকলে বলে দেন যে তুমি বসে থাকবে গাড়িতে, অসুবিধা নেই আমি নামাজ পড়ে আসবো তারপর গাড়ি চড়বো। এয়ারপোর্টের হয়তো দেখছেন 50 টাকার কাস্টমার ছেড়ে দেবো, ঠিক আছে শর্ত করে উঠান যে ঠিক আছে উঠাইলাম আমি 91 গিয়ে আল ফোরকান ওই মসজিদে নামাজ বা কোনো মসজিদে নামাজ যেখানে নামাজের টাইমে নামাজ পড়বো তারপরে যাবো, ওকে 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 নাই যাব, আল্লাহর ভরসা করেন। অনেকবার দেখা গেছে আমাকে অনেক ট্যাক্সিওয়ালা ভাইরা বলেন যে আজানের পরে আমি ভালো একটা কাস্টমার ছেড়ে দিলাম, খোবারের 20 টাকার কাস্টমার ছেড়ে দিল, একটু চিন্তা করছিল যে 20 টাকার কাস্টমারটা ছেড়ে দিলাম রে, আর নামাজ পড়ে বেরিয়েছে এয়ারপোর্টের 60 রিয়ালের কাস্টমার পেয়েছে। বহু সময় এরকম পাওয়া যায়, আর এতে কোনো সন্দেহ নেই, যেই ব্যক্তি দিনকে আখেরাতকে তার ইমান ইসলামকে এক নম্বরে রাখবে আল্লাহ তার দুনিয়া নষ্ট করবে না, আমার অন্তরে পুরো বিশ্বাস আছে। আপনি দিনের হেফাজত করেন আল্লাহ দুনিয়া আপনার খারাপ করবেন না, আর আপনি দুনিয়ার হেফাজত যদি করেন দিন খারাপ করেন তো আল্লাহ সব সর্বনাশ করবে আপনার। এই ইমানের সাথে কাজ করেন দেখবেন আল্লাহ বরকত দেবে। দাড়ির ওপর জ্বালা ইহুদি খ্রিস্টানের এত নেই যত জ্বালা এই এদের আছে যাদের কথা বলছেন, আল্লাহ এদের সার থেকে মুসলিম উম্মতের হেফাজত করে। মুসলিম উম্মতের অধিকাংশ সময় এই জাতিটাই ক্ষতি করেছে। যে আশেপাশের মসজিদের ইমাম যদি আসলেই কবর পূজারী হয়, জানা থাকে স্পষ্ট কবর পূজার দাওয়াত দিচ্ছে, তাহলে তাদের পিছনে নামাজ পড়া যাবে না। কিন্তু যদি না আপনি ধারণা করছেন যে এরা কবর পূজারী কিন্তু আসলে কবর পূজারী না, হয়তো তাদের মধ্যে আছে ওলিয়া উলিয়ার ফয়েজের আকিদা, বরকতের আকিদা, তারা মরে যাওয়ার পরে তাদের ফয়েজ হয় ইয়ে হয় এসব আছে, কিন্তু কবর মাজার দাওয়াত দেয় না, বিদাতপন্থী, তাহলে আসল হচ্ছে যে মুসলমানদের পিছনে নামাজ হবে। হ্যাঁ একা নামাজ পড়বেন, কারণ একা নামাজ পড়তে গিয়ে শয়তান সুযোগ নিতে পারে, ধীরে ধীরে নামাজই ছুটে যেতে পারে, নামাজে গাফিলতি চলে আসবে, অবহেলা চলে আসবে। বাস্তব আপনি একটা নামাজ মসজিদে গিয়ে পড়েন আর আরেকটা নামাজ বাড়িতে পড়েন, দুই নামাজে কত পার্থক্য আপনি বুঝতে পারবেন? খুশুর দিক থেকে
আন্তরিকতার দিক থেকে, আপনার তাতে যে মন মনের দিক থেকে কত যে পার্থক্য আপনি তাতে বুঝতে পারবেন। এই জন্য খুব আশঙ্কা আছে যারা বাড়িতে নামাজ পড়ে তাদের গোমরা হয়ে যাওয়ার, কখনো নামাজই ছেড়ে দিব হয়তো। এই জন্য কখনো এরকম করবেন না সন্দেহের ভিত্তিতে যে এরা তো সব বিদাতি আর আকিদা ওদের সব একই রকম, বাড়াবাড়ি কথা না বলে তারা তাদের আকিদার জবাব দিয়ে আসল হচ্ছে যে মুসলিম, মুসলিমের পিছনে নামাজ পড়েন আপনার নামাজ হবে। বিদাত করলেও নামাজ পড়তে হবে, বিদাতের পিছনে নামাজ পড়া যাবে যেমন চোর ডাকাতের পিছনে নামাজ হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে চোর ও ডাকাত মদখরের পিছনে নামাজ হবে যদি নামাজ পড়ে। হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালেম ছিল যে লাখ লাখ মানুষকে খুন করেছে, তার পিছনে আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহাবী নামাজ পড়েছেন হজের ময়দানে আরাফাই মেনায়। এর চাইতে বড় দলিল আর কি হতে পারে? আর অন্যান্য সাহাবীরা নামাজ পড়েছেন, অনেক সাহাবায়ে কেরাম তখন বেঁচে ছিলেন, শুধু আবদুল্লাহ বিন ওমর না। সুতরাং যদি বড় মুশরিক না হয়, বড় কাফের না হয়, নাস্তিক না হয়, মুসলিমদের যে কোনো গুনাহগারের পিছনে নামাজ হবে। বিদাতি গুনাহগার, মদখোর গুনাহগার, কাবিরা গুনাহ এও করে, কাবিরা গুনাহ ও করে, কাবিরা গুনাহকারীর পিছনে নামাজ হবে। দ্রুত নামাজ পড়ে আপনি সুন্নাত গুলি ছেড়ে দিবেন, সানা পড়বেন না, শুধু সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার কোনো সানা সুন্নাত, হ্যাঁ এরকম করবেন। আমরা যখন দেখি যে হয়তো যাচ্ছি আর এখন যদি সানা শুরু করি তাহলে ওইদিকে সূরা ফাতিহা পড়তে পাবো না, আমি সানা ছেড়ে দিই, সরাসরি আউযুবিল্লাহি মিন আল্লাহু আকবার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাকে আপনার যতটা ফরজটা আদায় করলে আপনার যাতে রাকাতটা হয়ে যায় এরকম চেষ্টা করতে হবে। কিয়ামতের দিনে তিন শ্রেণীর লোক হবে, এক শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, বিনা হিসাবে জান্নাতে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেমন রয়েছে, আর তাদের জন্য দাঁড়ি পাল্লার কোনো প্রয়োজন হবে না, বিনা হিসাব হিসাবে নেই তো দাঁড়ি পাল্লার ওজনও নেই। আর এক শ্রেণীর লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে, আল্লাহ কোরআনে কেন বলছে ফালা নুকিম লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফে আল্লাহ বলেছেন তাদের জন্য দাঁড়ি পাল্লাই কায়েম করার প্রয়োজন নেই, তারা কাফের মুশরিক নাস্তিক যারা শিরক বড় শিরক কুফরি করে মারা গেছে, বিনা হিসাবে জাহান্নাম চিরকালের জন্য, ওদের দাঁড়ি পাল্লার কি প্রয়োজন রয়েছে? হ্যাঁ যদি বলেন যে ওদের সততা ছিল অথবা ওরা কিছু জনসেবামূলক কাজ করেছে, রিলিফের কাজ করেছে ইত্যাদি ইত্যাদি, মানুষের উপকার করেছে, দান খায়রাত করেছে, কিন্তু কুফুরি অবস্থায় শিরকের অবস্থায় দুনিয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন, আখেরাত আর দাঁড়ি পাল্লার কোনো প্রয়োজন নেই, আল্লাহ দাঁড়ি পাল্লা কায়েম করবেন না, দুই দল হলো। আর তৃতীয় দল মুসলিম মুয়াহিদ, যুগে যুগে যে কোনো যুগের মুসলিম মুমিন ইমানদার আল্লাহ পরকালে বিশ্বাসী, আল্লাহ পাকের দিনে বিশ্বাসী কিন্তু গুনাহগার, গুনাহ ছিল না কি ছিল, গুনাহ ছিল না কি ছিল, অধিকাংশ মানুষ এইরকম হবে, যাদের জন্য আল্লাহ পাক দাঁড়ি পাল্লা কায়েম করবেন। ওয়ানাদাউল মাওয়াজিন আল কিস্ত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক বলছেন নাই ইনসাফের দাঁড়ি পাল্লা আমি কায়েম করব কিয়ামতের দিনে, ফালা তুযলামু নাফসুন শাইয়্যা, কারো উপর জুলম অত্যাচার সেই দিন হবে না। বিনা হিসাবে মানে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রে ওর কোনো হিসাব নেই, বিনা হিসাবে চিরকালে জাহান্নাম যাবে, কিন্তু কাফের প্লাস হয়তো কারো হক মেরেছে, কাফের খুনি, কাফের ডাকাত, কাফের মদখোর, তো গুনাহ বাড়বে, ওগুলোর হিসাব তার আমল নামে রেকর্ডে আছে, কিন্তু দাঁড়ি পাল্লা ওজন কি জন্য, যে জান্নাতে যেতে পারছে কি পারছে না, না জাহান্নামে যাচ্ছে, এই জন্য দাঁড়ি পাল্লা, এই দাঁড়ি পাল্লার কি প্রয়োজন রয়েছে, ও তো বিনা হিসাবে জাহান্নামে, আল্লাহ পাকে তো আমল নামা, আমল নামা সবাই পাবে, ওইটুকু বাদ দিয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ, এটা একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহ, আর বানিয়ে যে কোনো ভাষায় বলতে পারবেন, বাংলায় বলেন তাহলে আরবিতে বানাবার কি প্রয়োজন, বাঙালি মানুষ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, এই কথা বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম, রব্বি মিন কুল্লি যাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন কেন বানাবেন আরবিতে, 786 বিসমিল্লাহর অঙ্ক নয়, 786 হচ্ছে হরে কৃষ্ণের অঙ্ক, হা রা ইয়া হরে কৃষ্ণ, কাপ রা সিন নুন আলিফ কৃষ্ণা, এই হরে কৃষ্ণার অঙ্ক 786। সুতরাং যেই ব্যক্তি 786 লিখে বা লিখে রাখে তার বাড়িতে হরে কৃষ্ণ লিখা আছে, তার গাড়িতে হরে কৃষ্ণ লিখা আছে, হ্যাঁ তার চিঠিতে হরে কৃষ্ণ লিখে থাকে, জি। সুতরাং 786 কোনো মুসলিমের জন্য লিখা জায়েজ নাই, সে শিরিক লিখলো, সে বিশ্বাস করুক আর নাই করুক, জি, সতর্ক যে করে দিল তার উপর হুজ্জত কায়েম হয়ে গেছে, যেই ব্যক্তি জানতে পারলো তার জন্য সতর্ক হওয়া ফরজ, না হলে আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে, হ্যাঁ হ্যাঁ শিরিক লেখা আছে, শিরিক লেখা আছে মাজারে, তো শিরিকে হচ্ছে, 786 তো কাজ হচ্ছে মাজারে, কি হচ্ছে আর? আজানের পরে দোয়াগুলি পড়া সুন্নাত, দুরুদ পড়া সুন্নাত, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি এর জন্য ওসিলা আল্লাহ রাব্বা হাযি দাওয়াতি তাম্মা সুন্নাত, ওইগুলো পড়া, এর ফজিলত রয়েছে, অসুবিধা নেই, এরকম কোন রকম পড়লেই হলো, সমস্যা নেই, আগে দুরুদ পড়বে তারপরে নবী সর সুম্মা সালু, তারপর আমার জন্য ওসিলা তলব করে বলা হয়েছে, কিসের রূপে? আজাব হালকা হওয়ার রূপে, জাহান্নাম থেকে বেরোবে না মুশরিক, কিন্তু আবু তালেবের আজাব যেমন শুধু পায়ের তলে একটা খড়ম বা স্যান্ডেল থাকবে জাহান্নামের আগুনের, হ্যাঁ
আর জাহান্নামের কিনারায় সে থাকবে, ভিতরে থাকবে না, ওই রকমই তার আজাব কিছু হালকা হবে। কারণ তার হক নষ্ট করেছে কোনো মুসলিম, ওর কাছ থেকে কিছু নেকি পেয়েছে, আজাবটা হালকা হয়েছে।